আজকে 17 তারিখ, চাইনিজের মিড অটাম ফেস্টিভ্যালের মেইন ডে। দেখেন আমাদের অফিসে কী কী রান্না করেছে, অধিকাংশই হারাম। তারপরে আমি জাস্ট দেখাচ্ছি ওদের খাবার দাবারগুলো, খুবই স্পেশাল। এটা খাওয়া যাবে, বাট এখানে যদি শুকুরের তেল না দেয় তাহলে খাওয়া যাবে। এই মাছটা মনে মনে স্যামন, পুরো কাঁচা। এটাতে জাস্ট সয়া সস মেবি, এটা দিয়ে সয়া সস দিয়ে খায়। এটাও পর্ক, শসা, এগুলো হচ্ছে, এটা হচ্ছে আলুর কিছু একটা। আরও কিছু আইটেম আছে যেটা ওরা মানে খুব আনন্দিত হয়ে খায়। এগুলো খুব মজা, আমি খাইছি। এগুলা হারাম না, যেটা শুকুরের মাংস নাই বা শুকুরের আইটেম নাই সেখানে আর কি ওরা এগুলা খায়। তাছাড়া এখানে আর কি এগুলো সাজানো আছে, যে যেটা মন চাবে। এটার ভিতরে অনেক স্পেশাল জিনিস থাকে। ওই যে প্যাকেটটা দেখালাম একটু আগে, ওইটার ভিতরে এটা থাকে। এর ভিতরে 150 অনেক আইটেম থাকে, খেতে অনেক টেস্টি। যাই হোক, আজকে মিড অটাম ফেস্টিভ্যাল চলছে, তো আজকে এদিকে অনেকেই খাবে। এবং এগুলো হচ্ছে আরেকটা আইটেম চলে আসছে, এটা হচ্ছে, এটা কী মাছ? এটা কী? এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ আরও দু একটা আইটেম হয়তো আসবে, আমি সময় স্বল্পতার কারণে আর এখানে থাকছি না, চলে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।